ম্যাগি বা ইয়েপ্পি নুডলস আপনি তো অনেকবার খেয়েছেন কিন্তু আজকে আমি যেটা দেখাতে চলেছি না এটা একটা ধামাকেদার রেসিপি দেখুন তো আমিও নিয়েছি দু প্যাকেট ইয়েপ্পি নুডলস যার মানে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস ইয়েপি কোম্পানির যাই হোক তো আজকে আমি বানাবো চিনি আর রসুন দিয়ে ভাবতে পারছেন কেমন হবে খেতে দারুণ খেতে হয় বন্ধুরা ভীষণ ভালো হয় অবশ্যই ট্রাই করে দেখবেন এই ভিডিও লাস্ট পর্যন্ত একবার দেখে নিন আর একবার ট্রাই করুন তারপরে যতবারই আপনি ম্যাগি বানানোর চেষ্টা করবেন সবাই আপনার বলবে ওইভাবে বানিয়ে দাও আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে ঝটপট রেসিপি শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে আমাদের জল গরম করতে হবে জল যখন সম্পূর্ণরূপে ফুটতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি বা ইয়েপি নুডলস যাকে বলে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস যে কোনো কোম্পানি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো ভালো করে জল ফুটতে শুরু করার পরেই আমরা নুডলসগুলো দেব আর তারপরে একটু ছাড়িয়ে দেব একটা চামচের সাহায্যে বা একটা চিমটা যাই হোক এটা আমার রুটির চিমটা যাই হোক যা কিছু দিয়ে হোক একটু ছাড়িয়ে দেবো আর এটা হচ্ছে ইপি নুডলস তো এটা সিদ্ধ হতে একটু সময় লাগে ম্যাগির থেকে বেশি তো মোটামুটি তিন মিনিট সাড়ে তিন মিনিটের মতো সময় লাগে তারপরও হাত দিয়ে আমরা চেক করব চেক করে দেখবো কখন একেবারে পুরোপুরি গলে গেছে তখনই আমরা এটাকে নামাবো তো দেখুন আমি আপনাকে চেক করেও দেখাচ্ছি এটা পুরোপুরি গলে গেছে অতিরিক্ত একেবারে না গলে পুরোপুরি গলে যাওয়ার পরে আমরা নামাবো আর আমি অন্য একটা পাত্রে জল নিয়েছি ঠান্ডা জল এটা ফ্রিজে ঠান্ডা জল নর্মাল জল নিলেও চলে আর ঠান্ডা জল নিলেও চলে কোনো অসুবিধা নেই আর জলটা অবশ্যই খাওয়ার জল নেবেন কারণ এই জলটা কিন্তু আমরা আর ফোটাবো না তো এই জল থেকে মানে ফুটন্ত জল থেকে তুলে নিয়ে আমরা এই ঠান্ডা জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। সমস্ত নুডলসগুলো আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো নুডলস আমি তুলে নিয়েছি আর এখন আমরা এর জন্য একটা কারি বা সিজনিং তৈরি করব তো সিজনিং করার জন্য আমি একটা বাউল নিয়েছি আর বাউলের মধ্যে এখন সবার প্রথমে আমরা এখান থেকে এই নুডলসগুলো তুলে নিয়ে এই বাউলের মধ্যে দিয়ে দেব। একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি যদি একটু একটু জল চলেও আসে কোনো অসুবিধা নেই এমনিতেও এটা খুব বেশি গাঢ় হলে একটুখানি জল দিতেই হবে আমাদের আর যে জলটা নিয়েছি সেটা অবশ্যই খাওয়ার জল এই জন্য একটু একটু জল চলে আসলে কোনো অসুবিধা নেই তো সমস্ত নুডলসগুলো আমি বাউলের মধ্যে দিয়ে দেব আর তারপরে কি কি দিতে হবে দেখুন এখানে আমি নিয়েছি রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি একেবারে ছোটো ছোটো করে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কিছু নিয়েছি স্প্রিং অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের গাছ ছোট ছোটো কেটে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি কুচিয়ে সব কিছু আমি ছোট ছোট করেই কেটেছি একেবারে যতটা ছোট সম্ভব এই সব কিছু আমরা এখন এই নুডলসের মধ্যে দিয়ে দেবো আর এরপরে আমি নিচ্ছি দু চামচ তিল সাদা তিল তিলটা স্কিপ করা যায় কিন্তু দিলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে এর মধ্যে দিচ্ছি আমি দু চামচ চিনি দুই বড়ো চামচ চিনি টেবিল চামচ আর হাফ টি স্পুন নিচ্ছি আমি লবণ লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ আমরা লবণওয়ালা আরও অনেক জিনিস ব্যবহার করবো তার মধ্যে সবার আগে আমি দেখুন এই যে মশলাটা নিচ্ছি যেটা হচ্ছে নুডলসের সাথে থাকে এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা যদি নাও দেন তাহলে কোনো প্রকার কোনো অসুবিধা নেই আর দিতে চাইলে দিতে পারেন তো আমি দুই প্যাকেটই ফুড়ে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে কিন্তু যথেষ্ট লবণ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর আরও কিছু আমরা জিনিস ব্যবহার করব সেটাও আপনাকে দেখাচ্ছি তো এবার আমি ইউজ করব এক টেবিল চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা আর এর সাথে দেবো আমি এক টেবিল চামচ ডার্ক সয় সস এর মধ্যেও লবণ আছে টমেটো কেচাপ ইউজ করব এক টেবিল চামচ চাইলে দু টেবিল চামচ দিতে পারেন কোনো অসুবিধা নেই রেড চিলি সস দিচ্ছি আমি এক টেবিল চামচ আর এর সাথে সাথে গ্রিন চিলি সসও নিতে পারেন কিন্তু আমি এখন নিচ্ছি না আর আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই ঝাল কম রাখবেন আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার কোনো দরকার নেই আর এবার আমি এখানে একেবারে বয়লিং হট অয়েল নিচ্ছি এটা সাদা তেল একেবারে ফুটন্ত গরম করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মানে দু টেবিল চামচ এবার আমরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যদি বেশি গাঢ় বা শুকনো শুকনো মনে হয় একটুখানি খাবার জল দিয়ে দেবেন বা একটুখানি জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও দিতে পারেন তো আমার এখানে একদম ঠিক আছে আর পাতলা করার কোনো দরকার নেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের সুপার টেস্টি চাইনিজ স্টাইল ম্যাগি একদম রেডি এবার আর কোনো কাজ নেই সোজাসুজি সার্ভ করব আর এনজয় করব। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আমার কথার উপর ভিত্তি করে হলেও একবার ট্রাই করে দেখবেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে আসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে